খেলাগুলো ফলাই দিয়ে আসো তো। আচ্ছা। এমনে থাকা যায় নাকি? এমন করলে বাসার ভাড়াটিয়া টিকবে? থাক, আমি নিজে যাবো ওনার সাথে কথা বলতে। শুধু দুধ ভাত আর ডাল ভাত খায়। তুমি কেমনে জানছো? ওর মা আমাকে বলছে। বুঝছি, মাছ একটু বেশি মজা হয়েছে না? হ্যাঁ, মজা হয়েছে। আচ্ছা, দিয়ে দেবো না বাটিতে একটা। বিচার দেবে তোমার নামে আর আমার নামে, পরে বুঝবা। খাও। চুপচাপ খাদের নিচে যাও, ভুলেও জানো বাইরে না দেখি। আরে আব্বু দেখা ফেলাবে, মায়ের কথা কর। মাহাদি খাইতে আসো। আমি আসার পর যা ইচ্ছা করবো, যেন আমি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি। আবার পাড়ু দিও না, তাতেও কিন্তু গন্ধ আছে। একটা শব্দ করবা না। সকাল সাতটায় কারণ যে একদম ঘুম চাঙ্গি উঠে দিয়ে গেছে, এখন আবার যেন কানের কাছে তোমার কুটুর মুটুর না শুনি, ঠিক আছে? আচ্ছা। মানা করছি না একবার? কি হয়েছে, সাজা করি নাই তো, এত তো গান গাইছি, শব্দ কই? কানে যা ঢুকে তাই শব্দ। তাহলে কি পিঁপড়া শব্দ? পিঁপড়া শব্দ না বাক্য, তাতে আমার কিছু যায় আসে না। এই রুমে বসতে চাইলে একটাও গান টান গাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, বন্ধ করতেছি। আর একটা শব্দ যেন শুনলাম তো। ইয়ামিন, কি হয়েছে জানো? মনে হয় ওর আব্বু আরেকটা মিষ্টি আনছে আজকে। আজকে ও মনে হয় আমাদের দেখা দেখা খাবে। আরে মিষ্টি মিষ্টি কিছু না, তাহলে কি? আরে দূর, আগে তো শুনো তো। শোনাও, ওই যে ওই দিন আমরা সবাই মিলে একটা বিড়ালকে খেয়েছিলাম না? বিড়াল না, বিড়াল। ওই বিড়াল কেমনে যেন আওয়াজ আছে আমার বাসার পিছনে, ওর পায়ে আবার ব্যথাও আছে। পরে আমি ওকে বাসায় আবার লুকিয়ে রাখছি, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আমার আব্বু বিড়াল দেখলে রাগ করে, ওরে দেখলে রাগের চোটে মনে হয় ভুনা করে খায় ফেলাবে। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। হ্যাঁ, হইতে পারে। বাট এখন কই রাখবো ওরে? তাহলে ওরে নিয়ে আসো আমার বাসায়। আচ্ছা, কিন্তু তুমি ওরে খাওয়াবা কি? সমস্যা নাই, ওরে কাঁচা মাছের জুস বানিয়ে আমার পুরান ফিটারে বইরে ওরে খাওয়াবো। তাই?
আচ্ছা কিন্তু বিড়ালটা রাখবা কোন রুমে? এই যে সাম্বার রুমে। পরে বিড়াল আগু করলে সাম্বার চিল্লাবে না? আরে ধুর, এমনি ওর রুম জঙ্গলের মতন থাকে, এদিকে ময়লা ওদিকে ময়লা, এর ভিতরে বিড়াল একটু হাগু করলে কোনো কিছুই হবে না। কই দেখো ময়লা? দেখছো? ও খুঁজেও পাবে না কোনটা ময়লা কোনটা বিড়ালের হাগু। ইয়ামিনের বাচ্চা, কিচ্ছু আনবা না আমার রুমে। ধুর, তুমি নিজেও আসবা না আমার রুমে, যাও ভাগো। যাইতাছি। এই রুমের ফ্যানের বাতাস একটু বেশি দেখে আসছিলাম, এর চেয়ে মামার রুম ময়লা হইলেও পরিষ্কার আছে। এই রুমে কেমন যেন একটু মরা ইঁদুরের গন্ধ আছে। তুমি দেখছো রুমটার কি অবস্থা করছে, কত জীবাণু ছড়া এগুলা জানো? তুমি এত ময়লা কেন তোমার গায়ে? আমি লুকা একটা মাছ নিয়ে আসি, এটাও কিন্তু আব্বুকে বলবো না। নাম কি রাখবা? নাম ওর নাম টুনটুনি, নামটা ভালো না?